আজির অনুচিন্তা। নমস্কার বন্ধুগ, নকরিবা কার্যকু আপন অজানতরে করিথান্তি সত, কিন্তু তাহা আপনঙ্ক কর্মরে জড়ি হইথায়, আউ সেহি অনুযায়ী আপনঙ্কু ফলপ্রাপ্ত হুয়ে। তেণু সবুবেলে চেষ্টা করন্তু প্রায়ত কিছি সাধারণ কথা বিষয়রে জানিবা পাইঁ। তেণু আজি মু আপন মানঙ্কু কিছি সাধারণ কথা সম্পর্করে জনাইবা পাইঁ যাউছি, আউ আশা করুছি তাহা আপন পালন করিবে এবং শুভ ফল পাইবে। তেবে আউ দেরি নকরি আসন্তু জানিবা। বন্ধুগণ, যদি শনি আপনঙ্ক প্রতি ক্ষতিকারক বলি মনে করুথান্তি, তেবে কলা ঘোড়ার নাল আপনঙ্ক আঙ্গুঠিরে আনি মুদি করি পিন্ধন্তু এবং কাউমানঙ্কু খাইবা পাই দিয়ন্তু, দেখিবে আপনঙ্কর মঙ্গল হেব। বন্ধুগণ, যদি আপনঙ্ক ঠারে মেদ বহুলতা সমস্যা রহিছি, তেবে আপন রাতিরে রাত্রি সময়রে অল্প জিরা আনি এক গ্লাস পানিরে পকাই দিয়ন্তু। সকালু আপন সেহি জিরাকু ছানি নেবে পানিকু পিয়ন্তু। আপন এহি পানিকু এক মাস সেবন করন্তু, এহা পরে আপন দেখিবা পাই পাইবে আপনঙ্ক জীবনরে পরিবর্তন। সেহিপরি খাই সারিবা পরে কিছি লোক নিজর হাত চাটন্তি। আপন যদি হাত চাটুছন্তি, তেবে আঙ্গুঠির আগপট চাটন্তু, কিন্তু ভুলরে মধ্য আঙ্গুলির পছপট চাটন্তু নাহিঁ। সেহিপরি ধ্যান রখন্তু, ঘর ভিতরে বসি কেবে মধ্য নখ কাটিবে নাহিঁ। নখ কাটিবা সময়রে আপন বারণ্ডারে কিংবা পদারে বসি নখ কাটি পারিবে, এহা আপনঙ্ক পাই মঙ্গল হইথায়। সেহিপরি বাপা মাঙ্ক পাখরে কেবে মিছ কুহন্তু নাহিঁ, এবং যদি কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে তেবে স্ত্রীঙ্ক আগরে কুহন্তু নাহিঁ, কারণ নারীঙ্ক পেটরে কেবে মধ্য কথা রহি নথায়, সেমানে সেহি কথাকু অন্য আগরে প্রকাশ করি দিয়ন্তি। সেথিপাইঁ কিছি গুরুত্বপূর্ণ কথা থিলে স্ত্রীঙ্ক আগরে জমারু কুহন্তু নাহিঁ। মনে রখন্তু, কেবে মধ্য বিছাকু মারিবে নাহিঁ, কারণ বিছা বাপা মাঙ্কর একমাত্র সন্তান হইথায়। আউ যদি আপন বিছাকু মারুছন্তি, তেবে আপন আপনঙ্ক পাই এক বংশ বুড়ি গলা বলি আপন জানিবে। যদি আপন কুয়ারে যাত্রা করুথিবা সময়রে বিছাটিয়ে দেখন্তি, তেবে এহা বহুত অধিক শুভ হইথায়। সেহিপরি আপনঙ্ক ঘরে যদি বিছা বাহারিলা, তেবে জানিযিবে যে আট দিন মধ্যরে আপনঙ্কর কিছি মনস্কামনা পূর্ণ হেবাকু যাউছি। বন্ধুগণ, আপন মানে মন্দির গলে মন্দিরে দীপ কিণি যাউথিবে, কিন্তু আপন মানে জানিছন্তি কি দীপরে সলিতা সংখ্যা অযুগ্ম হেবা দরকার। এমিতি কলে আপনঙ্ক সংসারর মঙ্গল হইথায়। প্রতিদিন
সূর্য নমস্কার করিবা নিহাতি জরুরি হইথায়। কারণ ধনপ্রাপ্তি হেউ বা জীবনরে উন্নতি পাই হেউ ভগবান সূর্যঙ্ক আশীর্বাদ রহিবা অত্যন্ত আবশ্যক। বার মাসরে প্রত্যেক দিন স্নান করিবা পরে সূর্য দেবতাঙ্কু তাঙ্কর অলগা অলগা নামরে পূজা করিবা উচিত। বন্ধুগণ, যদি পিলামানঙ্কু পাঠ পড়িবারে মন লাগু নথায় বা পিলা বারম্বার অন্যমনস্ক হেউ থায়, তেবে পিলাঙ্কু কনসা গ্লাসরে পানি পিইবা পাই দিয়ন্তু। এহা দ্বারা পিলার স্মরণ শক্তি বড়িথায়, আউ সে পাঠ পড়িবারে আগ্রহ মধ্যে হইথায়। বন্ধুগণ, আজির অনুচিন্তা, বৈশাখ মাসরে প্রত্যেক দিন সকালু স্নান করি সূর্য দেবতাঙ্কু ওম তপ্তম নথায় নমঃ নামরে প্রণাম করন্তু। জ্যেষ্ঠ মাসরে ওম মিত্রায় নমঃ নাম কহি প্রণাম করন্তু। আষাঢ় মাসরে প্রত্যেক দিন সূর্যঙ্কু ওম রবে আয় নমঃ উচ্চারণ করি প্রণাম করন্তু। তেবে বন্ধুগণ, এহা থিলা আজির অনুচিন্তা, যাহা পালন কলে আপনঙ্ক জীবনরে সুখ শান্তি আসিথায় এবং আপনঙ্ক সমস্ত সমস্যা দূর হইথায়। বন্ধুগণ, এই সুন্দর ভিডিওটি শেষ পর্যন্ত দেখিথিবারু মো হৃদয়রু ধন্যবাদ জনাউছি। যদি এই ভিডিও দ্বারা কিছু শিখি পারিছন্তি তেবে ভিডিওকু নিশ্চয় লাইক করন্তু এবং এমিতি শিক্ষণীয় ভিডিও দেখিবা পাইঁ আমার ইউটিউব চ্যানেলকু নিশ্চয় সাবস্ক্রাইব করন্তু। হ্যাঁ বন্ধুগণ, সাঙ্গ সাথীমানঙ্ক সহিত শেয়ার করিবাকু জমারু ভুলিবেনি। নমস্কার, জয় জগন্নাথ।